الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم وقال عليه الصلاة والسلام أوله رحمة وأوسطه مغفرة وآخره يت من النار أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ দিন ব্যাপী চক বাজার এই মসজিদে তাফসির হয়ে আসতেছে দশ দিনই নতুন নতুন আলোচক নতুন নতুন আলেম এটা এলাকার মানুষের জন্য অনেক বড় সাহাযাত সৌভাগ্যের বিষয় নিয়ামতের বিষয় বিশেষ করে যারা এটার আয়োজন করেছেন মসজিদ কমিটি বা বাজার কমিটি যারাই এটার আয়োজনে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এত বড় উদ্যোগ এবং এত বড় শ্রম ব্যবস্থাপনা জন আলেম নির্ধারণ করা অনেক বড় পরিশ্রমের বিষয় কারণ সবাই ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ তো যারাই আয়োজন করেছে পাক তাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন এই এলাকায় দশ দিন তাফসির হলো এর উসিল আল্লাপাক পুরা মহল্লার মধ্যে দিন জারি করে দেন আল্লাপাক ঘরে ঘরে হেদায়ত দান করেন যারা অর্থ ব্যয় করেছে শ্রম দিয়েছে পাক তাদের সকলকে উত্তম থেকে উত্তম বদলানো সিপ করেন তো আসলে পুরা এই দশ দিন ব্যাপী যে তাফসির হলো এই তাফসিরের যেটা সার কথা সেটা হলো আমরা কোরআন সুন্না মোতাবেক চলব এটাই তো কথা আল্লাহ পাক এবং তার রাসুলের নির্দেশগুলো মানব নিষেধগুলো পরিহার করবো মূলত এটার মধ্যেই সফলতা এবং এটাই সফলতা বিভিন্ন কোম্পানি রয়েছে তারা বিভিন্ন জিনিস তৈরি করে যেমন ধরুন মোবাইল কোম্পানির পক্ষ থেকে কিছু নির্দেশনা থাকে এটা করবেন এটা করবেন না যেমন পানিতে পানি ব্যবহার পানি লাগানো যাবে না এখন আপনি বিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে দামি মোবাইল কিনে নেই যে ময়লা টয়লা থাকতে পারে ধুয়ে ফেলি পাক না পাকের বিষয় আছে ভালো করে পানি দিয়া ধুই দশ মিনিট পানির নিচে সার্ফ এক্সেল পাউডার দিয়া দশ মিনিট পানির নিচে রাখি রাখলেন মোবাইল কাজ করবে আর তো আল্লাপকে পৃথিবীর সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করছেন আমাদের সুবিধার্থে আর সবকিছু সৃষ্টি করছেন আমাদেরকে তিনি কিছু আদেশ নিষেধ দিয়ে দিচ্ছেন যদি আদেশগুলো মানি আর নিষেধগুলো পরিহার করি তো এই মাটির উপরেও আমরা সুখী হব শান্তিতে থাকতে পারব মাটির নিচেও শান্তিতে থাকতে পারো আর যদি আল্লাহর হুকুম অমান্য করি যেমন মোবাইল কোম্পানির হুকুম অমান্য করল যেটা নিষেধ সেটাই পানি ব্যবহার নিষেধ পানির ভিতরেই ডুবাইয়া রাখল তো মোবাইল কোম্পানির নির্দেশ অমান্য করার কারণে মোবাইল দিয়ে যেমন উপকার হাসিল করা গেল না আল্লাহর হুকুমগুলো আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলোতে যদি আমরা লিপ্ত হই তাহলে মোবাইলের মতো আমরাও ধ্বংস হয়ে যাব ধ্বংস নেমে আসবে নেমে আসবে দুই চোখে আমরা এখন যেদিকে তাকাই না কেন দেখা যাবে যে অশান্তির আগুন চতুর্দিকে অশান্তির আগুন কেউ স্ত্রী নিয়ে পেরেশানিতে কেউ সন্তান নিয়ে পেরেশানিতে কেউ মা বাবা নিয়ে পেরেশানি কেউ রাজনৈতিক কারণে পেরেশানি বিভিন্ন কারণে খুব কষ্টে মানুষ জীবন যাপন করতেছে খুব কষ্টে দেখা যাচ্ছে হয়তো বাড়ির মালিক গাড়ির মালিক লাখপতি কোটিপতি নেতা এমপি মন্ত্রী আসলে ভিতরে যে কি পেরেশানি কি অস্থিরতা আদিজ শরীফের মধ্যে এসেছে কেয়ামতের আগে মানুষ গিয়ে কবরকে জড়াইয়া ধরবে গিয়ে কবরকে জড়াইয়া ধরবে বিলাপ করবে আর বলবে হায় যদি আমি এই কবরবাসীদের অন্তর্ভুক্ত হইতাম আমি যদি কবরবাসীদের অন্তর্ভুক্ত হইতাম তো এই লোক যে জীবিত অবস্থায় কবরকে জড়িয়ে ধরে বিলাপ করতেছে এটা এই জন্য যে এই জন্য নয় যে তার টাকা পয়সার অভাব তার মান সম্মানের অভাব সে অসুস্থ এরকম না এটার কারণ হল অশান্তি বিভিন্ন ধরনের অশান্তি অনেক ধনী বাইরা শান্তির জন্য অবশেষে পান করে মদ খায় তো মদ মদ পান করার কারণে শান্তি অবশেষে বাড়লো নাকি নতুন আরো পেরেশানিতে আক্রান্ত হলো নতুন আরেক একটা বহু মানুষ এমন রয়েছে একটু শান্তির জন্য মানে কষ্ট আর সহ্য হয় না পরে আত্মহত্যা করে কষ্ট আর সহ্য হয় না আমাদের গাছতলা গাঠে আরো কয়েক বছর আগে অপরিচিত এক মহিলা কোথায় থেকে আসছে এসে তিন একটা বিল্ডিং এর ছাদের উপরে উঠছে। আমি মহিলার কাপড় পরিধানে ছিল আমি তো কাপড় পরা ছিল তো ছাদের উপর উঠে মহিলা লাভ মারছে মাটিতে হাসপাতালে নেওয়ার আগে আগেই সে দুনিয়া থেকে বিদে নিল তো অবশ্যই এই মহিলা অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে আর সহ্য করতে পারে না অবশেষে সে আত্মহত্যা করলো তা আপনাদের কি মনে হয় আত্মহত্যা করে কে সে শান্তি পাইল না আরো বড় আগুনে ঢুকলো আরো বড় আগুনে ঢুকলো এটা তো তার আখেরাতের শাস্তি শুরু হয়ে গেছে কিন্তু দুনিয়াবি যে লাঞ্ছনা সে পাইল এক হইলো সে তো ছাদের থেকে যখন পড়ে তার গায়ে তো তার কাপড় তো উল্টে যাওয়ার কথা তার গায়ে তো কাপড় থাকার কথা না দ্বিতীয়ত এখন হেনস্থা কারণ তার অনেক পরও তার ওয়ারিস পাওয়া যায় বে ওরিস লাশ লাশগুলোকে কে দাফন করবে কে গোসল করাবে সে হিন্দু না মুসলমান সেটাও তো বোঝা মুশকিল হাসপাতালে হেনস্থা এরকম রুগীদের চোখ খুলে ফেলা হয় কিডনি খুলে ফেলা হয় ফুসফুস খুলে ফেলা হয় মগজ খুলে ফেলা হয় কেটে সিংহ বাঘ একটা মানুষকে খেয়ে যেরকম শেষ করে ফেলে আত্মহত্যাকারী ব্যক্তিকে এরকমই করা হয় আবার সে বেওয়ারিস পরে কি হয়েছে তার লাশের খবর আমরা তো আর খবর রাখতে তো দুনিয়াবি কত বড় অপমান অপমানি এমন জিনিস সেও জানে আত্মহত্যা হারা অবশ্যই হয়তো জানে যে এই আত্মহত্যার পরে আমাকে শাস্তি ভোগ করতে হবে জেনেও সে এত বড় বিপদে নিজেই ঝাঁপিয়ে পড়লো কারণ দুনিয়াবি যন্ত্রণা আর সহ্য করতে পারে না দুনিয়াবি লাঞ্ছনা আর সহ্য করতে পারে না আল্লাহ পাক আমাদের প্রতি মেহরবানি করেন আল্লাহ পাক আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন অশান্তির আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন এজন্য আমার ভাইরা আল্লাহ পাকের নিষিদ্ধ পথে গিয়ে লাভ নাই আল্লাহ আল্লাহ রাসুল ওই জিনিসই নিষেধ করেছেন যেই জিনিসের মধ্যে আমাদের অকল্যাণ আমাদের অকল্লান কত ব্যবসায়ী ভাইরা বর্তমানে কেউ আছে এই বিদেশ চলে যাচ্ছে যায় লেবারি করে অথচ এই দেশে তার আন্ডার লেবার ছিল একশো দুইশ সে মালিক এখন সে পলাইয়া হয়তো মালয়েশিয়া হয়তো সৈদি হয়তো ইরাক কুয়েত আবুধাবি কাতার সেখানে যাইয়া সে এখন লেবার রাজমিস্ত্রি কাজ করতেছে বহু মানুষ আছে শহর ছেড়ে গ্রামে চলে গেছে এটা তাও তো ভালো কিন্তু বহু মানুষ আছে আত্মহত্যা করে ফেলতেছে ব্যবসা করতেছে সংসার চলতেছে পরে পাইছে লোবে পাইছে কিসে লোবে প্রায় সকল দোকানেই ব্যাংকের লোকেরা আসে আইসা বলে মালটাল কম আসেন আপনারে পাঁচ লাখ লইয়া দেই দশ লাখ দেই ব্যবসা করেন মাল উঠান লোভ সামলাইতে পারে না ভাই আপনার সংসার তো চলতেছে আপনি তো খাইতেছেন এত লোভ করতেছেন কেন ওই লোভে পা দিল না আগুনে পা দিল ওই লোভে পা দিয়ে হয়তো ব্যবসা বাড়ছে কিন্তু ওই আগুন খাইয়া কেউ হজম করতে পারে না সুদের আরেক নাম কি আগুন আগুন খাইয়ে হজম করা যায় না ইয় হাকুল্লাহ আল্লাহ পাক যেমন সত্য আল্লাহ পাকের কথাও তেমন সত্য আল্লাপাক ঘোষণা করেছেন সুদকে আমি নিঃশেষ করেই দিব সুদকে আমি রাখবো না অস্তিত্বহীন করে দিব এই জন্য দেখা যায় সুদ নিয়ে যারা লাখপতি হয় কুটিপতি হয় এক পর্যায়ে তাদের এই ব্যবসা থাকে না হয় তার জীবদ্দশায় তার সম্পদ শেষ হয়ে যাবে অথবা অথবা তার সন্তানদের জীবদ্দশায় তার সন্তা সম্পদ শেষ হয়ে যাবে হয় এই সম্পদ তারই কোনো কাজে আসবে না তারই কাজে লাগবে না অথবা এমন এমন পথে এই সম্পদ ব্যয় হয়ে যাবে যেটা সে অনুমানও করে নাই এমন রোগ হইলো এক একটা ইঞ্জেকশনের দাম পাঁচ লাখ হইতে পারে কিনা কিডনি চলে গেল এখন প্রতিদিন ডায়ালিস করানো লাগে কত টাকা আপনার আছে কতদিন খরচ করবেন এজন্য নিষিদ্ধ পথে না হাঁটা ভাই এই দুঃসাহস না করা সরকারি আইনি তো লঙ্ঘন করতে মানুষ ভয় পায় সরকারি আইন লঙ্ঘন করতে মানুষ ভয় পায় তো কেন গ্রেপ্তার হওয়া লাগতে পারে অ্যারেস্ট হওয়া লাগতে পারে বিপদ আসবে সরকার বড় শাস্তি দিতে পারে নাকি আল্লাহ বড় শাস্তি দিতে পারেন পৃথিবীর কোন সরকার আগুন দিয়ে জ্বালাবে না নাই আইন নাই সর্বোচ্চ ফাঁসি দিবে কোনো কোনো রাষ্ট্রের তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলা হয় অথবা যাবজ্জীবন পাক তো প্রথমে কবরে রাখলে নিরানব্বইটা সাপ এক একটা সাপ এক এক দিনের পথ থেকে একদিন মানুষ যতটুকু অতিক্রম করতে পারে এর থেকে বড় বড় আল্লাহকে ভয় করি এটাই আসল বিষয় যে আল্লাহকে ভয় করবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনো দিন সুদ খাইতে পারে না গুস খাইতে পারে না মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না দেশের টাকা সে আত্মসাত করতে পারে না এই জন্য আল্লাহর ভয় অর্জন করা দশ দিন ব্যাপী তাফসির হলো এখানে তো আমার সামনে অনেক ভাইরাই বসা হয়তো দূর 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 পর্যন্ত আওয়াজ যায় না মাইক আছে না দূর দূর পর্যন্ত আওয়াজ যায় আসল হইল আল্লাহর ভয় অর্জন করা এটা আসল আল্লাহর ভয় আদালত ফারুক রাজি আল্লাহ মরুভূমি পার হচ্ছেন ওই সময় তিনি খলিফা অর্ধ জাহানের এর রাখাল বকরি চড়াচ্ছে তিনি রাখালকে পরীক্ষা করতে চাইলেন রাখালকে গিয়ে বললেন হয়তো বাস্তবে পিপাসা লাগছে বললেন যে ভাই পিপাসা লাগছে তোমার বকরির একটু দুধ পান করাও রাখাল বলল এটা আমার মালিকের অনুমতি নাই তো হজরত বললেন ঠিক আছে তোমাকে আমি একটা বুদ্ধি দেই তুমি তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করো আমি এটার দাম দিয়ে দিব তাহলে আমি এই বকরির দুধও পান করতে পারবো গোষ্ঠ খেতে পারবো আর তুমি টাকাটা পাইয়া গেলা আর তোমার মালিককে মালিককে বলবা যে বাঘে খাইয়া ফেলছে পরীক্ষাত তো এই কর্মচারী রাখাল সে দিয়ে দিল রাখাল মালিক তো দেখবে না রাখাল বললো ঠিক আছে আমার মালিক দেখবে না আমি বলবো বাগে খেয়ে ফেলছে মালিক বিশ্বাস করবে কিন্তু আল্লাহ কি দেখবেন না আল্লাহ তো দেখবেন তো এই রাখালের ভিতরে আল্লাহর ভয় ছিল বিদায় তো সে এই প্রস্তাব গ্রহণ করে নাই এজন্য আল্লাহর ভয় অর্জন করা যার ভিতরে আল্লাহর ভয় আসবে মাখলুকের তাম ভয় তার ভিতর থেকে দূর হয়ে যাবে আর এই ব্যক্তির দ্বারা কোনো দিন কোনো অন্যায় কোনো দুর্নীতি কোনো খারাপ কাজ কোন পাপের কাজ করা সম্ভব না আরো দুই একটা ঘটনা শুনে তোমার ফারুক রাজিয়া তালানুর জামানায় তিনি রাত্রে ঘুমাইতেন না কখনোই ঘুমান নাই দূর দূরান্ত পর্যন্ত একা একা চলে যাইতেন আর উম্মতের খবর নিতেন একদিন অনেক দূর গেল পরে দেখলেন যে একটা বস্তির এক পাশে একটা বস্তির ভিতরে একটা ঘরে হালকা হালকা আলো জ্বলতেছে নিবু নিবু আলো জ্বলতেছে আগে গেলেন যে এত রাত্রে শেষ রাত্রের দিকে আলো কেন জ্বলবে তো আস্তে পাশে দাঁড়াইছেন ভিতরের থেকে আওয়াজ আসতেছে এক বড়ি মহিলা তার মেয়েকে বলতেছে যে আজকে দুধ কম পাইছি আজকে দুধ কম পাইছি সকল গ্রাহককে দেওয়া যাবে না অতএব কিছু পানি মিশ্রিত কর পানি মিশাও মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে মেয়ে বলল মা দুধে পানি মিশাবো জানেন না হজরত নিষেধ করছেন খলিফা নিষেধ করছেন মায়ের ভিতরে আল্লাহর ভয় নাই মা বলল খলিফা কি আইসার দাঁড়াইয়া রয়েছে সে কি দেখতেছে মেয়ে বলল খলিফা না দেখুক খলিফার আল্লাহ তো দেখতেছেন দেখুন কত বড় তাকওয়া যত গুনাহের কাজ সমাজে হচ্ছে তুমি ওইখানে থাকো না ইয়া জামিল গাড়িতে থাকো যত গুনাহের কাজ সমাজে হচ্ছে এই মেয়ের ভিতরে যে আল্লাহর ভয় যারা গুণা করতেছে তাদের ভিতরে যদি এরকম ভয় থাকতো পাপ করা কি সম্ভব হইত যত অনুষ্টি যত ক্ষতি যত ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি পেরেশানের সম্মুখীন হচ্ছি মূল হচ্ছে পাপ মূল হচ্ছে গুণা আর যার ভিতর আল্লাহ পাকের ভয় যত কম সে তত বড় অপরাধ করতে পারে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি তার গুনা গুণাও তত কম যার ভিতরে আল্লাহর বয় প্রবল তার দ্বারা কোনো গুণা করা সম্ভব নয় পরের দিন হজরত ফারুক রাজি আল্লাহ ওই বাড়িতে লোক পাঠাইছেন যে ওই মা আর মেয়েকে ডেকে নিয়ে আস এরা তো ভয়ে শেষ যে কল্লা কাইটা ফেলবে যে ওমর তো ঠিকই কথা সব কথা শুনে গেছে কল্লা বাসভবনে আসছেন বা সিংহাসন যেটাই হোক আসছেন কোন সিংহাসন ছিল না এমনি কবরের পাশে থাকতেন কবরস্থানে থাকতেন পরে আসার পরে হজরত ওমর তার ছেলের জন্য এই মেয়ের বিয়ের প্রস্তাব করছেন কোথায় বাদশাহ আর কোথায় গোয়ালিনী গোয়ালিনীর মেয়ের সাথে বিয়ের প্রস্তাব করছেন বিয়ে হয়ে গেল এই মেয়ের ঘরেই এই মেয়ের বংশ থেকেই পরবর্তীতে ওমর ইবনে আবদুল আজিজ যিনি দ্বিতীয় ওমর যাকে বলা হয় তিনি দুনিয়াতে আসছেন কি জিনিস আমাদের যুবকরা বিয়ে করে শুধু সুন্দরী তালাশ করে এই এক এক রোগ চলতেছে ছেলে বিদেশ থেকে আসার আগে মা শুধু সুন্দরী খোঁজে বাবা শুধু সুন্দরী খুঁজে যারাই সুন্দরী খোঁজে সুন্দরী তালাশ করে শুধু সুন্দরী খোঁজে সুন্দরী তালাশ করে সব বিপদে পড়ে গেছে পড়ে যাবে সুন্দরের মধ্যে আল্লাহ কল্যাণ রাখেন নাই কল্যাণ রাখছেন দিনের মধ্যে যখন ওই সুন্দরী মেয়ের দুর্ব্যবহার শুরু হয়ে যায় তখন তো এই স্বামী এক পর্যায়ে তালাকও দিয়ে দেয় এই স্বামী এক পর্যায়ে ওই সুন্দরী মেয়েকে আঘাত করে এক পর্যায়ে এমন হয় ওই সুন্দরী মেয়ের দিকে আর তাকান আসে ঘৃণা সৃষ্টি হয় আর যদি একটা কালো মেয়ে হোক একটা শ্যামলা মেয়ে হোক ব্যবহার ভালো আচার আচরণ ভালো দিনদারি আসে পর্দা করে স্বামী শ্বশুর শাশুড়ির কথা শুনে ঘরে থাকে তার রূপ লাগে না তার আচরণের কারণে ব্যবহারের কারণে আজীবন এই স্বামী এই মেয়েকে এই স্ত্রীকে মহব্বত করতে থাকে ভালোবাসতে থাকে দিন দিন ভালোবাসা আরো বাড়ে নেকের কারণে সৎ আচার আচরণের কারণে স্ত্রীর ব্যবহার যত ভালো হবে স্বামী তার প্রতি তত দুর্বল হইতে থাকবেন আর স্ত্রীর ব্যবহার যত খারাপ হবে স্বামীর মন ভক্তি তত স্ত্রীর কাছ থেকে উঠে যাবে হোক সে বিশ্ব সুন্দরী ব্যবহার খারাপ তার প্রতি স্বামীর ভালোবাসা থাকবেন না এজন্য শুধু সুন্দরী তালাশ করবেন না দিন তালাশ করেন এই মেয়ে তো দুধ বিক্রি করে তার মা গোয়ালিনী সে গোয়ালিনী কালানা সুন্দর হজরত উমর সেটা দেখছেন বংশ দেখছেন অর্থ দেখছেন কি দেখেছেন আল্লাহর ভয় তাকুয়া দেখছেন বাদশাহ হয়েও নিজের ছেলেকে গোয়ালিনী কি বিয়ে করাইছেন আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন আল্লাহ পাক আমাদেরকে তাকুয়ার উপর উঠার তৌফিক দান করেন এজন্য ভাইরা আল্লাহর ভয় আল্লাহর ভয় কোনো ব্যবসায়ী মাপে কম দিতে পারে না দিবে না যদি আল্লাহর ভয় থাকে কাহারও দ্বারা সম্ভব না আমি একবার মমিন সিং একটা সফরে গিয়েছিলাম মমিন সিং শহর থেকেও আরো তিন ঘন্টা লাগছে টলার দিয়ে যাইতে এমন এক জায়গায় গেছিলাম চরে তো ফিরার পথে ওই টলারে আমরা টলারে আশপাশে আরো টলার আছে দুধের টলার বেশি দেখলাম গ্রামের থেকে দুধ আসতেছে শহরে টলারে টলারে দুধ আসতেছে তো দেখলাম যে ওই যে যে নদী নদীতে করে নদীর উপরে আমরা নদী বলতে ছোট নদী আর কি সমানে পানি নিতেছে আর দুধে ডালতেছে পানি নিতেছে আর দুধে ডালতেছে প্রকাশ্যে এই অবস্থা তো তারা কি সব তাদের তারা সব মোত্তাক্ষি এজন্য দুধে পানি মিশায় সব মোত্তাক্ষি এজন্য নিজেরা মোত্তাক্ষি হই সন্তানকে মোত্তাকি বানাই নিজেরা মোত্তাকি হব কিভাবে সেজদার উপর সেজদা দিলে না মোত্তাকি হওয়ার রাস্তা হলো কোনো মোত্তাকির সোহবত কোন আল্লাহ সোহবত আলেম ওয়াস করে আন্তর্জাতিক বক্তা বাইরাল বক্তা সেও যদি কোন আল্লাহ সোহবতে না যায় তার মধ্যেও মধ্যে আসবে না তার এই আলেম তার এই ওয়াস মাহফিলের দ্বারা সে দুনিয়া কামাবে আওয়াম সেও যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে না যায় আলেমদের সোহবতে না যায় আলেমদের সোহবত আলমদের সাথে সম্পর্ক না রাখে কালেও তার মধ্যে পুরাপুরি আসবে না আল্লাহর ভয় আসবে না হোক সে প্রতি বছর শত শত চিল্লা লাগাইতেছে যত কিছুই করুক তাকুয়ার জন্য কোন ওয়ালার সহবত আবশ্যকীয় করে দিয়েছেন আল্লাহ পাক কোনিন আল্লাহ পাক বলেছেন যারা আমার মোত্তাকি বান্দা তোমরা তাদের সহবতে থাকো আসল হচ্ছে তাকোয়া গুনা থেকে বাঁচা যারা আমরা নামাজ পড়তেছি দীর্ঘদিন ধরে হজ করি ওমরা করি বা চিল্লা লাগাই যে যেভাবে দিনের কাজে আছেন সব ভালো দাওতলিকের মেহনত আমাদের মেহনত মাদ্রাসার খেদমত আমাদের খেদমত যত লাইনে খেদমত হচ্ছে সব ভালো কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করুন আপনি কি এখনো আপনার নজর হেফাজত করতে পারেন মহিলাদের থেকে আপনি কি আপনার নজর হেফাজত করতে পারেন আপনি কি শতভাগ গুণা থেকে বেঁচে থাকতে পারতেছেন এটা হচ্ছে প্রশ্ন আলেম হোক আওয়াম হোক গুনা থেকে বাঁচতে পারি কি না এটা হচ্ছে চিন্তার বিষয় যদি উত্তর এই দাঁড়ায় যে হ্যাঁ আমরা তো গুনা থেকে বাঁচতে পারি না এখন এখন প্রশ্ন হবে যে তাহলে গুনা থেকে বাঁচার রাস্তা কি উত্তর এই আল্লাহ বলে দিয়েছেন উত্তর হচ্ছে মোত্তাকিদের সোহবত আল্লাহওয়ালাদের সোহবত আপনি এমন পীরের কাছে বায়াত হয়েছেন পীর তো এখন গড়ে গড়াও পাওয়া যায় পীর গড়ে গড়া পাওয়া যায় একটা ব্যবসা বেশিরভাগ পীর বন্ড পীরে ভরা হ্যাঁ তবে সবাই বন্ড না পীর আসেন তাদেরকে ইউটিউবে পাওয়া যাবে না এটাও বলে দিচ্ছি আল্লাহ ওলাদেরকে ইউটিউবে পাওয়া যাবে না ওই নাপাক জায়গা থেকে আল্লাহ আল্লাহওয়ালারা দূরে থাকেন ছবি তোলা ভিডিও করা থেকে আল্লাহ ওলারা দূরে থাকেন মোত্তাকা দূরে থাকেন যারা ভিডিও শুরু করলো তাদের তাকুয়া ছুটা ছুটা শুরু হয়ে গেল যারা ওয়াজ মাহফিল ভিডিও শুরু করলো কেমন যেন তারা দুনিয়া কামানি শুরু করে দিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আপনি এমন পীরের কাছে বায়াত হয়েছেন আসা যাওয়া আছে সহবত আছে সবক পালন করতেছেন কিন্তু গুণা ছাড়তে পারতেছেন না এখনো তো বুঝতে হবে আপনার ডাক্তারের মধ্যে সমস্যা আপনার ডাক্তার মানে পীর আপনার ডাক্তার আপনাকে সঠিক চিকিৎসা দেয় নাই শারীরিক রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাই ডাক্তারের ওষুধ কাজে না হইলে যেভাবে রোগ ডাক্তার পাল্টাই এখানেও এরকম এমন পীরের কাছে বায়াত হইছেন নামাজে পড়েন না রোজাই রাখেন না সুদে ছাড়েন না ঘুষে ছাড়েন না হস ফরজ হস করেন না জাকাত জাকাত দেন না বুঝে গেল আপনার ডাক্তারের সমস্যা ডাক্তার অনেকে এমন পীরের কাছেও মুরিদ হয় পীর জান্নাতের ঠিকাদার হইয়া যায় নজ্লা পীর কিসের ঠিকাদার হয় জান্নাতের ঠিকাদার হয় বছর বছরে গরু নিয়ে আসবা এই করবা হে করবা নামাজের কথা বলে না রোজার কথা বলে না পর্দার কথাও বলে না জাকাতের কথাও বলে না হজের কথা বলে না শুধু গরু টরু নিয়ে যাইতে বলে আর জান্নাতের ঠিকাদার হয়ে যায় এই সকল পীর জাহান নামি মুরিদ জাহান নামী নামাজ পাক ফরজ করেছেন রমজান মাসে রোজা ফরজ করেছেন গুনা থেকে বাঁচা ফরজ করেছেন যে পীর গুনা থেকে বেঁচে থাকে না অবশ্যই সেই পীর ভণ্ড পীর দ্বিতীয় আর কোন ভণ্ড পীর একটাই যাচাই করবেন যে এই পীর গুণা থেকে বাঁচে কিনা পাঁচাত নামাজ পড়ে কিনা সত্য কথা বলে কিনা হালাল খায় কিনা নারীদের থেকে পর্দা করে কিনা গিবত থেকে বাঁচে কিনা নাকি একটা ব্যবসা বসায় বসাইছে ধান্দা বসাইছে এটা যাচাই করবেন যদি দেখেন সে গুণা থেকে বাঁচে অবশ্যই সে হকখানি পীর আর গুণা থেকে বাঁচে না বিশেষ করে মহিলাদের সাথে উঠা বসা নামাজের সাথে সম্পর্ক নাই নিশ্চিত সে ভণ্ড তার দরবারে গেলে সে যেভাবে জাহান নামে যাবে আপনাদেরকেও জাহান নামে টেনে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন তো তাকে অর্জন করা আসল বিষয় তাকে অর্জন আসল বিষয় কাকো আসলো কিনা দশ দিন আমরা বয়ান শুনলাম কত ধরনের ওলামাইকরা মিশেছেন লক্ষণীয় হলো আমরা আমল করতে পারলাম কতটুকু আমল কি গুনা থেকে বাঁচতে পারলাম কতটুকু আসল হলো গুনা থেকে বাঁচা এই যে রোজা রাখতেছি পাক রোজাকে ফরজ করেছেন রোজা রাখবো ইফতারি করব তারাবি পড়বো রোজা রাখবো এটা তো একটা মাকসাদ আছে উদ্দেশ্য আছে সেটা কি উদ্দেশ্য গুনা থেকে বাঁচা আল্লাপাক বলে দিয়েছেন লা আল্লাহ কুমতার থাকুন এ রোজাকে ফরজ করলাম যেন সবাই মুক্তাকি হয়ে যাও গুনামুক্ত হয়ে যাও বউ ভাইরা আছে তাহাজ পরে মশাল্লা ভালো এশ্রাক আলো হজ উমরায় বার বার যায় ভালো বার চিল্লা লাগায় ভালো মসজিদ মাদ্রাসায় খরচ করতে আছে সবই ভালো কাজ কিন্তু গুনা থেকে বাঁচে না এখনো হারাম খায় এখনো নজর খারাপ এখনো গিবতে আক্রান্ত মিথ্যায় আক্রান্ত তো কেমন যেন আপনি পেট ভরে ভাত খাইছেন হোটেল সোনারগাঁও গাও সেরাটনে যাইয়া পেট ভরে খাইছেন সাথে একটু বিষও খাইছেন এখন এই খানা আপনার আর কোনো কাজে লাগবে এখন তো মরতে হবে এজন্য আখেরি বয়ানে সকলের প্রতি অনুরোধ বাবা কেউ মনকষ্ট কষ্ট নিবেন না আল্লাহ রস্তে কেউ কষ্ট নিবেন না আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকতে হবে দলের অভাব নেই আমাদের দেশে কেউ ওহাবি দাবি করে কেউ সুন্নি দাবি করে খুব খুশি আমি হকের উপর আসি কেউ আট্রসি কেউ কেউ শিয়া কেউ আহলে কেউ জামাত খুশি বলে আমি হকের উপর আছি বাবা আপনি গুনা থেকে বাঁচেন কিনা আপনি যদি গুনা থেকে বেঁচে থাকেন আল্লাহর হুকুম মানেন নবীর হুকুম মানেন আল্লাহ যা নিষেধ করেছে এর থেকেও বিরত থাকেন অবশ্যই আপনি হকের উপর আছেন আপনি যে দলের হন না কেন আপনি হকের উপর আছেন আর গুনা থেকে বাঁচেন না বাঁচার ফিকিরও নাই চেষ্টাও নাই না বাঁচার ফিকিরও নাই চেষ্টাও নাই চেষ্টা করলেও চলতো চেষ্টাও নাই ফিকিরও নাই আপনি যত বড় দলের মধ্যে থাকেন না কেন আপনি তো হকের উপরে নাই গুনা থেকে বাঁচা জরুরি বিশেষ করে নজরকে হেফাজত করা চোদ্দ জন মাহারাম মহিলা ব্যতীত আর চোদ্দ শ্রেণীর মাহারাম মহিলা ব্যতীত আর কোন মহিলাদের দিকে তাকানোর অনুমতি আমাদের নাই তাদেরকে দেখার অনুমতি আমাদের নাই মোবাইল খুললেই তো মহিলা মোবাইল খুললেই তো মহিলা যে সমস্ত ভাইরা টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু নজর হেফাজত করতে পারেন না ফেসবুকে গেলে কেমনে নজর হেফাজত করবেন পানিতে নামবেন আর গায়ে পানি লাগবে না সম্ভব কেউ বলে যে আমি নদী এটা সাঁতরাইয়া সে পারে যাবো কিন্তু আমার গায়ে পানি লাগবে না এটা একটা পাগলামি কথা না পানিতে নামলে শরীর বিষবে আগুনে নামলে শরীর পোড়া যাবে যেভাবে ফেসবুক আর ইউটিউবে ঢুকলে সেভাবেই আপনার নজর খারাপ হয়ে যাবে পাপে লিপ্ত হয়ে যাবেন সম্ভব না বহু শত শত মানুষ বলছে যে হুজুর কথা এটা সত্য ফেসবুক যারা চালাবে ইউটিউব টিকটক যারা চালাবে তারা গুনা থেকে বাঁচতে পারবে না কেন সেখান থেকে দিন শিখতে যাবেন আল্লাহ পাক তো ইউটিউব থেকে দিন শিখতে বলেন নাই আল্লাপাক বলেছেন ফাস আলু আহ্লা দিক্রিন কুন্তুমলা আলামুন যদি দিন সম্পর্কে না জানো দিন শিখতে চাও আলেমের কাছ থেকে দিন শিখো আলেম থেকে দিন শিখো আলেমের সুহবতে যাও আলেমের সংস্পর্শে যাও ওয়াজ জরুরি না আল্লাহ ওয়ালাদের সহমতে গেলে এমনি মানুষের মধ্যে পরিবর্তন আসে পাক আমাদের প্রতি মেহরবানি করেন পাক আমাদেরকে সমস্ত গুনাহের পথ বর্জনের তৌফিক দান করেন যাই হোক আলোচনা শেষ সকল ব্যবসায়ী বাইদেরকে অনুরোধ করব হকের উপর থাকবেন কোন পথে আয় কোন পথে ব্যয় এটার হিসাব বাবা দিতে হবে আয় কোন পথে ব্যয় কোন পথে এক কদম সামনে দেওয়া যাবে নাকি আমাদের ময়দানে আপনি নামাজ পড়েন বা না পড়েন কোরআন হাদিস মোতাবেক চলেন বা না চলেন মসজিদে আসেন বা না আসেন আপনি যাই করেন আপনাকে হবে আল্লাহ দরবারে আপনাকে উপস্থিত করানো হবে আল্লাহ আপনার থেকে হিসাব নিবেন পঞ্চাশ হাজার বছর আপনাকে কেমতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দিতে হবে এজন্য চলুন গুনা ছেড়ে দেই শান্তির জীবন যাপন করি এই নয় যে পাপের কাজ করে আমি আপনি সুখী হব না পাপের পথে আল্লাহ সুখ রাখেন নাই আগুন আর আগুন আগুন আর আগুন দুনিয়ার সুখ শান্তি ইজ্জত আল্লা আল্লাহ রাসুলকে মানার মধ্যে আবার মৃত্যুর পরের জিন্দিগিতেও সুখ শান্তি ইজ্জত সম্মান আল্লাহ আল্লাহ রাসুলকে মানার মধ্যে কাজকর্ম করবো নবীজির সুনত মোতাবেক যেই দলের হন না কেন আপনি অনুরোধ সুন্নত মোতাবেক চলবেন সুন্নত ছাড়া যাবে না আল্লাহ পাক জাল্লা জালালো আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন পাক এই তাফসির মাহফিল কবুল করেন যারা এই এর আয়োজন করেছে আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন যারা এই দশ দিন ব্যাপী বয়ান শুনেছেন সার কথাটা আমি বললাম গুনা ছেড়ে দেওয়া এই কথাটা মুখস্থ করবেন মনে রাখবেন আমাদেরকে গুণা ছেড়ে দিতে হবে আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে আল্লাহ রাসুলের সুন্নত মোতাবেক চলতে হবে এ টু জেড দৈনন্দিন যত কাজ করি সব কাজ সুন্নত মোতাবেক করা আর গুণা থেকে বেঁচে থাকা পারব না ইনশাল্লাহ চেষ্টা শুরু করে দেই ইনশাল্লাহ শান্তি আসবে ভাই শান্তি আসবে আল্লাহ পাক জাল্লা জালাল আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাহ আলান্নবীল করিম